27 আগস্ট সকাল 8:30 রাজধানীর 60 ফিট এলাকার একটি অফিসে প্রবেশ করতে দেখা যায় এক নারীকে দ্বিতীয় তলায় উঠে সিসি ক্যামেরা ভেঙে ফেলার চেষ্টা করেন এবার অফিসে ঢুকে অভিনব এক কৌশল প্রয়োগ করেন ছাতা দিয়ে প্রথমে মুখ লুকানোর চেষ্টা পরে সিসি ক্যামেরার ফুটেজ ঢেকে রাখতে দেখা যায় সেই ছাতা দিয়েই অফিসে থাকা নগদ টাকা ও অন্যান্য জিনিসপত্র নিয়ে পালিয়ে যায় ওই নারী এই ঘটনার তদন্ত করতে আশপাশের ক্লোজড সার্কিট ক্যামেরার আরও ফুটেজ সংগ্রহ করে পুলিশ একটি ফুটেজে দুই নারীকে এদিক সেদিক ঘুরতে দেখা যায় এদের মধ্যে একজন হচ্ছে ওই নারী যাকে অফিসের ভেতরে দেখা গিয়েছিল এবার আসামি ধরতে গিয়ে তাজ্জব পুলিশ যে দুজন চুরিতে অংশ নিয়েছিল তারা কেউ নারী নয় দুজনই পুরুষ এদের মধ্যে একজনের নাম মনির যখন মেয়ে সাজে তখন হয়ে যায় মনি কখনো আবার তৃতীয় লিঙ্গ পরিচয়ে চাঁদাবাজি করে চার বছর ধরে চুরি করে আসছে মেয়ে সেজে আরেকজন রফিক নিজেকে পরিচয় দেয় রূপা নামে শতাধিক চুরির অভিযোগ দুজনের বিরুদ্ধেই শুধুই অপরাধ করার জন্য ক্রাইম করার জন্য তারা হিজড়া সেজেছে তাদের পোশাক আশাক সব নারীদের পরে এই ক্রাইমগুলো করে এটাই তাদের কিন্তু প্রথম না এর আগেও তারা কিন্তু এইভাবে নারী সেজে চুরি করেছে আগেও কিন্তু অ্যারেস্ট হয়েছিল তারা যে সত্যিকারের পুরুষ এটা কিন্তু আমরা প্রথম আইডেন্টিফাই করেছি এবং আমাদের কাছে বলছে শুধু এই এলাকায় না তারা কিন্তু দীর্ঘদিন ধরে সকালের দিকেই তারা ক্রাইমগুলো করে এবং শুক্র শনিবারে অফিস বন্ধের দিন চুরিগুলো করে হচ্ছে বিশেষ করে যে সময় লোকজন থাকে না যেসব বিল্ডিংয়ে অফিস থাকে সে ওইভাবে ঢুকে নর্মালি কিন্তু তাদের নারীদের পোশাক পরা ওই বিল্ডিংয়ে ঢুকে কেউ কিন্তু তেমন সন্দেহ করে না পুলিশ বলছে শতাধিক চুরিতে জড়িত থাকার পরেও তাদেরকে শনাক্ত করা যায়নি শুধুমাত্র মেয়ে সাজার কারণে একদিকে তো সে পুরুষ নারী সেজে তাকে আড়াল করেছে তারপরেও যাতে সে আইডেন্টিফাই না হয় এ কারণে রুমের ভিতরে ছাতা নিয়ে ঘুরতেছে তার হাতের একটু অংশ দেখছি তার পায়ের হাঁটা সে কিন্তু তার মুখকে ঢেকেই রেখেছিল এইভাবে একটু একটু অংশ মিলে অনেক বেগ পেতে হয়েছে অনেক সময় নিয়েছে আমরা একটা টিম কাজ করেছি এর পিছে পুরুষ হয়ে তৃতীয় লিঙ্গ পরিচয়ে মিরপুর এলাকায় চাঁদাবাজি করে এমন কয়েকজনের নাম পেয়েছে পুলিশ অনেকে আছে যারা ভালো অনেক ভালো ভালো কাজ করতেছে পড়ালেখা শিখছে চাকরি করছে নিজেরা কর্মসংস্থানের ব্যবস্থা করছে অন্যদের কর্মের ব্যবস্থা করে দিচ্ছে আমরা তাদের অ্যাপ্রিসিয়েট করি তাদের পাশে থাকি তারা যদি কাজ করতে চায় আমরা কিন্তু সবসময় সাপোর্ট করি কাউকে বলতে হলেও কিন্তু আমরা বলে দিই বাট সে তৃতীয় লিঙ্গ হোক সে তৃতীয় লিঙ্গে সেজে হোক এই প্রকাশ্য রাস্তায় কারো বাড়িতে গিয়ে হামলা করবে চাঁদাবাজি করবে এ ব্যাপারে আমরা জিরো টলারেন্স আমাদের সিনিয়রদের নির্দেশ এই ধরনের অপরাধ ডিএমপিতে থাকবে না আমরা সেইভাবেই কিন্তু কাজ করে যাচ্ছি বুলবুল রেজা সমসংবাদ ঢাকা